তুমি কখনো প্রেম করনি? দূর কি যে বলে মেয়েটা। আচ্ছা একটা কথা গল্প শোনা তো। এক দেশে ছিল এক রাজা, আরেক ছিল রানী। এভাবেই পরিবারের সবাইকে দেখাশোনার পাশাপাশি আপনি ঘরে বসেই আয় করতে পারেন। অপেক্ষা না করে আজই ফোন করুন 718-898-7100। প্রিয় দর্শক, নিউ ইয়র্ক থেকে টাইম টেলিভিশনে যাপিত জীবন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি দিমা নেফারতিতি। একথা আমরা সবাই জেনে গেছি, আরো অনেকটা কাল আমাদেরকে করোনাকে সাথে নিয়ে জীবনযাপন করতে হবে। আমরা করোনাকে সাথে করেই, করোনার সাথে সহাবস্থান করেই এই বর্তমানে করোনা মহামারীর এই সময়ে বিশ্বব্যাপী সবাই যে যা জায়গা থেকে জীবনযাপন করছি। তো কেমন আমাদের এই যাপিত জীবনটা এই করোনাকালীন সময়ে, এবং কি কি সতর্কতা আমরা মেনে চলছি? করোনার সাথে আমাদের সহাবস্থানের গল্পটা আসলে কেমন, সে কথাই আমরা আজকে শুনব আমাদের অতিথিদের কাছ থেকে। বরাবরের মতো আজকেও আমার অনুষ্ঠানে যুক্ত হয়েছেন বেশ কজন প্রাজ্ঞ প্যানেলিস্ট। তারা আমাদের জানাবেন কেমন করে করোনার সাথে সহাবস্থান তারা করছেন। আমার সাথে আছেন সুদূর ওমান থেকে যুক্ত হয়েছেন ডক্টর তানজিলা এবাদী রিম্পি, তিনি জেনারেল ফিজিশিয়ান সুলতানাত অফ ওমান। আমার সাথে আছেন নিউ ইয়র্ক থেকে মুক্তি জহির, হিউম্যান রিসোর্স স্পেশালিস্ট ইউনাইটেড নেশনস। আছেন পোয়েট এবং রাইটার জুলি রহমান নিউ ইয়র্ক থেকে। নিউ ইয়র্ক থেকে আছেন নন প্রফিট অর্গানাইজেশনের কনসালটেন্ট সালেহা ইসলাম, এবং আরও আছেন নিউ ইয়র্ক থেকে আমাদের বিশেষ একজন ফ্রেন্ড, তিনি লামিয়া দাউদি, হিলিং মেডিটেশন ইনস্ট্রাক্টর অ্যান্ড কালচারাল ইভেন্ট অর্গানাইজার। লামিয়া মরক্কোর্মে, লামিয়ার জন্য লামিয়ার অংশটুকু আমি ইংরেজিতে পরিচালনা করব আর বাকি অনুষ্ঠানটি আমি বাংলায়। প্রিয় দর্শক, চলুন শুনি আমাদের প্রাজ্ঞ প্যানেলিস্টদের আলোচনা। আমি প্রথমে ডক্টর তানজিলার কাছে আসবো। ডক্টর তানজিলা, আপনাকে স্বাগত জানাচ্ছি টাইম টেলিভিশনে যাপিত জীবন অনুষ্ঠানে। আপনি সুদূর ওমান থেকে, ওমানের রাজধানী মাস্কাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং আমরা জানি যে আপনি একজন ডাক্তার, করোনার এই সময় আপনি একজন হিরো। আপনি আমাদের বলুন আপনার শহরের করোনা পরিস্থিতি এখন কেমন, এবং একজন ডাক্তার হিসেবে আপনি কিরকম দেখছেন, আমাদের বলুন আপনার অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ টু টাইম গিভেন এন্ড দিমা নেফারতিতি ফর ইনভাইটিং এন্ড গিভিং মি এ চান্স টু সে ফিউ ওয়ার্ডস অ্যাবাউট কোভিড-19। ইট ইজ এ গ্রেট প্লেজার টু জয়েন হিয়ার। And Dima Nefertiti is brilliant journalist, and you are doing such an excellent job. First of all, I want to say about COVID-19. Actually, it is a public health emergency. You can continue. Actually, আমি প্রথমে বলতে চাচ্ছি করোনা COVID-19 এটা হচ্ছে পাবলিক হেলথ এমার্জেন্সি, এবং ইট ইজ ইন্টারন্যাশনাল কনসার্ন। It is first detected in China in December 2019, then affecting, spreading all over the world. Now it is pandemic. The coronavirus সম্পর্কে বলতে গেলে প্রথমে এটা হচ্ছে একটি মারাত্মক ছোঁয়াচে রোগ, করোনাভাইরাস, এবং এটা হচ্ছে এয়ারবর্ন ইনফেকশন, ড্রপলেট ট্রান্সমিটেড বাই ড্রপলেট, যেমন হাঁচি কাশি, তারপর শ্বাস প্রশ্বাস, কথাবার্তা, স্পেশালি করোনাভাইরাস কথাবার্তার মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, স্পর্শের মাধ্যমে ছড়াতে পারে। এখন আমি ওমানে থাকি, ওমান আরব রাষ্ট্র। এই আরব রাষ্ট্র ওমানে প্রথমেই করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ফেব্রুয়ারির মাঝামাঝিতে। তারপর মার্চের মিডিলে, মার্চের মাঝামাঝিতে পুরো আরব রাষ্ট্র লাইক সৌদি আরব, তারপর কাতার, দুবাই, ওমানে এটা আউটব্রেক হয়। তখন ওমানে অতটা পিক হয়নি। তারপর
কিন্তু প্রথম থেকেই ওমান সরকারের একটা সুষ্ঠু পরিকল্পনা পদক্ষেপ প্রশংসনীয় ছিল। ওমান সরকার যেমন এক্সপার্টদেরকে প্রথমে যখন খুব ভালো স্ক্রিনিং করেছে, তারপর আর্লি কেস ডিটেকশন, আর্লি ডিটেকশন করেছে, তারপর করোনা আক্রান্ত হলে করোনা আক্রান্তকারীদের অভিজাত হোটেলে রেখে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছে এবং নমুনা সংগ্রহ করে তারপর বিনামূল্যে নমুনা সংগ্রহ করে চিকিৎসা দিয়েছে। তারপর মার্চ, তারপর যখন কেস বেড়ে যাচ্ছিল তখন ওমান সরকার সিদ্ধান্ত নোটিশ করে, সিদ্ধান্ত হয় যে লকডাউনের লকডাউন এন্ড মিড অফ এই লকডাউনটা 3 মাস মিড অফ দ্য জুন পর্যন্ত ছিল। ফার্স্ট অফ দ্য জুনে লকডাউনটা শিথিল করে, বাট শিথিল করে কিছু শর্ত সাপেক্ষে, কিছু আইন করা হয়, যেমন অবশ্যই মাস্ক পরতে হবে, তারপরে বিভিন্ন পাবলিক প্লেসে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, লাইক সুপার মার্কেট, বড় বড় হাইপার মার্কেট, সুপার মলে সোশ্যাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, তারপরে মানি এক্সচেঞ্জ গুলো ব্যাংকে একটা একসাথে দুজনের বেশি ক্লায়েন্ট অ্যালাউ করা যাবে না, তারপর রেস্টুরেন্টে, কফি শপ এগুলোতে, যেমন এগুলোতে জাস্ট পার্সেল অ্যালাউড, তারপরে বিফোর এন্ট্রান্স অফ এনি কফি, এনি সুপার মল, হাইপার মার্কেট, সেখানে ওয়াল মাউন্টেড হ্যান্ড স্যানিটাইজার থাকতে হবে এবং টেম্পারেচার স্ক্রিনিং করে তারপর এন্ট্রান্স এর চান্স পাবে, এবং ফিজিক্যাল মেনটেন, ফিজিক্যাল মেনটেন ডিস্টেন্সটা মেনটেন করতে হবে। ডক্টর তানজিলা, আমি একটু জানতে চাচ্ছি যে আপনাদের হসপিটালে কি এখন কোভিড-19 এর পেশেন্ট কিরকম পরিমাণে আসছে? তারপর মিড অফ দ্য জুনের পর থেকে, মানে রোজার ঈদের পর থেকে এটা খুব পিক হয়ে যায়, এটা মানে খুব মানে কেস ইনক্রিজিং হয়, পিক হয়, তখন এগেইন সরকার আবার একটা লকডাউন দেয়, লকডাউন 3 সপ্তাহ লকডাউন দেয়। তাই ওই সময় লকডাউন মাঝে যখন লকডাউন শিথিল করছিল, লকডাউনটি শিথিল করলেও কিছু নিয়ম কানুন আইনের মধ্যে পড়ে, যেমন মাস্ক না পরলে ইয়ে করতে হবে, জরিমানা হবে, এগুলো বাধ্যতামূলক ছিল। আমার হসপিটালে বা আমরা যেখানে কাজ করছি, কোভিড প্রথমে আমাদের একটা, আমাদের মিনিস্ট্রি অফ হেলথ থেকে আমাদের কিছু অ্যালগোরিদম গাইডলাইন দেওয়া থাকে, যেমন স্ক্রিনিং টেস্ট, প্রথমে আমরা স্ক্রিনিং করি কোনো প্যাশেন্ট আসলে, যদি তার টেম্পারেচার মনিটরিং করি, যদি টেম্পারেচার থাকে এবং ওই সমস্ত লক্ষণ হাঁচি কাশি এগুলো যদি থাকে, তখন তাকে আমরা একটা আইসোলেশন রুমে রাখি, রুমে রেখে নমুনা সংগ্রহ করি, নমুনা সংগ্রহ করে নমুনা সংগ্রহের রিপোর্ট না আসা পর্যন্ত তাকে বলা হয়। যদি মাইল্ড সিমটম থাকে, বিভিন্ন ক্যাটাগরিতে আছে, মাইল্ড সিমটম, সিভিয়ার সিমটম, যদি মাইল্ড সিমটম থাকে তাকে হোম আইসোলেশনে, সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিয়ে হোম আইসোলেশনে অ্যাডভাইস করা হয়। আর যদি আর কিছু কিছু ক্ষেত্রে কোমরবিডিটি আছে, যেমন যদি ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, কার্ডিয়াক, এগুলো থাকলে এবং সিভিয়ারিটি ডেভেলপ করে, যদি নিমোনিয়া, শ্বাসকষ্ট এসব ডেভেলপ করে, তখন থেকে অবশ্যই হসপিটালে রেফার করতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর তানজিলা, আমি আবার আপনার কাছে আসবো, আপনি খুব সুন্দর বলেছেন, একজন ডক্টরের কথা আমরা শুনলাম। আমি এখন একটু আমার অন্য প্যানেলিস্টদের সাথে আলাপচারিতায় যাচ্ছি। ডক্টর তানজিলা, আমি আপনার কাছে আবারও আসবো, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আমি মুক্তি জহির কাছে আসছি, মুক্তি জহির হিউম্যান রিসোর্স স্পেশালিস্ট ইউনাইটেড নেশনস, থাকে নিউ ইয়র্কে। মুক্তি জহির, আপনি আমাকে একটু বলুন যে আপনার করোনার এখন কোন লেভেলে আপনারা আছেন, আপনাদের শহরে, আপনার নেইবারহুডে, এবং আপনি কিভাবে আপনার যাপিত জীবন মেইনটেইন করছেন এই সময়ে? ধন্যবাদ দিমানে ফরদিতি, আসলে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং টাইম টিভি কেও সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি। আমি খুবই এনকারেজ ফিল করছি যে আমি আসলে আমার নিজের কিছু কথা বলার জন্য সবার, আমাদের দর্শকদের উদ্দেশ্যে। তো আজকে যে আমাদের যখন মার্চ মাস থেকে লকডাউন শুরু হলো, এরপর থেকে আসলে আমাদের জীবনধারা করোনা কিভাবে পাল্টে দিয়েছে ধীরে ধীরে। প্রথম 3 মাস আমরা লকডাউনে ছিলাম, এবং এরপরে আস্তে আস্তে আমরা এই লকডাউনের পরে আমাদের পরবর্তী জীবন কিরকম হবে সেটা আমরা নির্ধারণ করেছি মনে হয় সকলেই, যে আমরা আসলে এটাই আমাদের নিউ নর্মাল, যে আমাদের মাস্ক পরতে হবে, আমাদের হাত ধুতে হবে, এবং আমাদের সোশ্যাল গ্যাদারিং অ্যাভয়েড করতে হবে যতটা পারে, যতটা সম্ভব। আমরা আগে যে জীবনযাত্রায় ছিলাম সেই জীবনযাত্রাটাকে আমরা পুরোপুরি আমাদেরকে ভুলে যেতে হবে, এবং আমরা এই পরিস্থিতি, করোনা পরিস্থিতি আমাদেরকে একেবারে, আমি বলবো যে আমাদের আমূল পরিবর্তন এনে দিয়েছে আমাদের জীবনধারা। এখন নিউ ইয়র্কের পরিস্থিতি অনেকটাই ভালো, একসময়
এটা এটাকে করোনার কোভিড 19 এর এপিসেন্টার বলা হয়েছিল, কিন্তু সেই পরিস্থিতি থেকে নিউ ইয়র্ক এখন অনেকটাই অনেকটাই মেরুদণ্ড সোজা করে উঠেছে। মানুষজন হাসতে শুরু করেছে, তারা বাইরে বের হতে শুরু করেছে, আমিও বাইরে বের হচ্ছি, কিন্তু আমি কষ্ট নিয়ে বের হচ্ছি। আমি আগের মতন স্বাচ্ছন্দ্য বোধ করছি না বাইরে বের হতে, আগের মতন যে একটা কেয়ারলেস ভাব ছিল সেটা থাকছে না। গত সবাই নিউ ইয়র্কে যারা আমরা থাকি সবাই জানি যে গত প্রায় 3 সপ্তাহ ধরে আমাদের ইনফেকশন লেভেলটা এখন নেমে এসেছে 1%-এরও নিচে। তো এটা খুব আশার কথা, আশার খবর আমি বলবো আমাদের, আমরা যারা নিউ ইয়র্ক বাসী, এবং আমরা এটাই চাই। আমরা নিউ ইয়র্ককে সবসময় হাসতে দেখতে চাই। আমরা বিষণ্ন নিউ ইয়র্ক আসলে আমরা অভ্যস্ত না। সো নিউ ইয়র্ক একটি একটি ভাইব্রেন্ট শহর। তো সেই সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে আমাদের যাপিত জীবন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। সেই মার্চের পুরো মার্চ পূর্ববর্তী যে জীবন আমাদের ছিল, জীবনধারা, সেটি পুরোপুরি আমূল পরিবর্তন হয়ে এখন আমরা মাস্ক নির্ভর, এখন আমরা হ্যান্ড স্যানিটাইজার নির্ভর, এবং এখন আমরা একা একা চলতে মানে স্বচ্ছন্দ্য বোধ করি, ভিড়ের মধ্যে যেতে পছন্দ করি না। আমাদের মনে হয় যে আমরা নতুন জীবন পেয়েছি, এবং সেই জীবনটাকে আসলে আমরা এনজয় করতে হবে আমাদের একা একা আরো বেশ কিছুদিন। এটাই হচ্ছে আমাদের নিউ নর্মাল এখনকার পরিস্থিতিতে। অনেক ধন্যবাদ। এবং আমি জানি যে আপনি দীর্ঘ 3 মাস জাতিসংঘের কাজ করেছেন বাসায় বসে, এখন হয়তো আপনি যাচ্ছেন। আমি এখনো বাসায় বসেই কাজ করছি, এবং আমি ডিসেম্বরের আগ পর্যন্ত আমি মনে করছি না যে আমরা যারা বাসায় কাজ করতে পারি, যাদের অফিসে যাদের অফিসে উপস্থিতিটা জরুরি না, তাদেরকে আমাদের অফিস বলেই দিয়েছে যে যাদের উপস্থিতি অফিসে জরুরি, যাদের কাজগুলো অফিস ছাড়া করা যায় না, তারাই একমাত্র অফিসে যাবে, এবং সেটাও খুব সীমিত আকারে, সবাই একসাথে না। একজন একটা অফিসে যদি 10 জনের উপস্থিতি দরকার থাকে, তাহলে তারা রোস্টার মেনটেন করে হয়তো উপস্থিতি থাকবে প্রতিদিন 2 জনের বেশি না, 10 জন 5 দিনের রোস্টার করে তারা 2 জন 2 জন করে প্রতিদিনই যাবে, সবাই একসাথে 10 জন যেতে পারবে না। আর আমরা যারা আমাদের কাজগুলো যেহেতু সরাসরি ক্লায়েন্ট ওরিয়েন্টেড না, আমরা আমাদের হচ্ছে অ্যাডভাইজারি সাপোর্ট দিচ্ছি, যেহেতু আমরা আমাদের কাজগুলো ইমেল, ফোন এগুলোর মাধ্যমে রিমোটলি করতে পারছি, সেজন্য আমরা সেটাই কন্টিনিউ করব ডিসেম্বর পর্যন্ত। আমরা ধারণা না, এটাই হবে আমাদের পরবর্তী, আমরা এরকমই মানে জানতে পারছি যে ডিসেম্বর পর্যন্ত আমরা যারা বাসায় কাজ করতে পারছি তারা বাসায় কাজ করব, যদি না দরকার হয় অফিসে যাওয়ার। অফিসে মাঝে মাঝে যাচ্ছি কখন যখন দরকার হচ্ছে, তখন যেমন আমার আমার আইটি সাপোর্ট লাগবে, আমার কম্পিউটারে আমি কাজ করতে পারছি না, আমার ল্যাপটপ ব্রেক হয়ে গেছে, এটা ইনফেক্টেড লাস্ট উইকে আমার ল্যাপটপ একেবারে ক্র্যাশ করেছে, তখন আমার ফিক্স করতে হবে। অসংখ্য ধন্যবাদ মুক্তি জহির আপনাকে, আমরা আবারও ফিরবো আপনার কাছে। প্রিয় দর্শক, আমরা ডক্টর তানজিলা ডক্টর তারপর মুক্তি জহিরের আলাপচারিতা যেটা দেখলাম, জানলাম, বুঝলাম যে নিউ নর্মালকে মেনে নেওয়া ছাড়া আমাদের কোনো অল্টারনেটিভ নেই, এবং সচেতনতা ছাড়া আমরা এই যুদ্ধে জয়ী হতে পারি কেবল সচেতনতা দিয়ে। আমি এখন আলাপচারিতায় যাচ্ছি নিউ ইয়র্কের প্রখ্যাত কবি, লেখক, সাহিত্যিক এবং সাজুক্তা সাহিত্য ক্লাবের প্রেসিডেন্ট জুলি রহমানের কাছে। স্বাগত দিমা নিভার্তিতি, ধন্যবাদ টাইম টেলিভিশন এবং দিমা নিভার্তিতি অসম্ভব সুন্দর সঞ্চালনার জন্য। আর আজকে আমাদের সঙ্গে যারা এখানে আছেন, যে বোনেরা আছেন, সবাইকে সালাম শ্রদ্ধা। দিমা, যদি একটু আবার একটু ইয়ে করা হতো, আমি জানতে প্রশ্নটা আমি যেটা করেছি সেটা হলো যে করোনার এই সময় আমরা জানি যে আমাদের যাপিত জীবনটা করোনার সাথে সহাবস্থা নিয়ে, তো এই যে দীর্ঘ কয়েক মাস লকডাউনের এই শ্বাসরুদ্ধকর সময় বলি না, তো এই সময়টা কেমন করে আপনি যাপন করছেন আপনার যাপিত জীবন? প্রথম থেকে যদি বলি, যখন স্টার্ট হলো তখন তো ভীষণ ভয়াবহ পরিণতি, আর আমার পাড়ায় অনেক মানে অনেকেই, আমার আপন ফুপু শাশুড়ি উনি মারা গেলেন, তারপর আমার হাজব্যান্ড আবার বাংলাদেশে লকডাউনে মানে ওখানে গিয়ে লকড হয়ে গেলেন, বিভিন্ন দিক থেকে আমি ভীষণ খারাপ অবস্থায় গেছি। আমার একটা মাস পুরো মার্চ মাস আমি
পুরা সিক, মানে দিতে পারছিলাম না, এত মৃত্যু, এত কিছু ভয়াবহ পরিণতি। মার্চ মাসে আমি কলমটাই হাতে তুলতে পারিনি পুরা মার্চ মাস। তারপর তো মার্চ মাস শেষ হলো, যখন আমি ভাবলাম, উঠে দাঁড়ালাম যে এভাবে তো, আমাকে বাংলাদেশ থেকে কল করা হলো যে জুলি আপনি কিছু লিখছেন না কেন, এখন যে পরিস্থিতি, এখন যে সময়টা, এই সময়টা তো আপনাকে ধরে রাখতে হবে। পরে আমি চিন্তা করলাম, আমি তো খুব খারাপ কাজ করছি, আমি কেন এইভাবে পড়ে আছি, আমাকে তো কিছু একটা করতে হবে। তারপরে উঠে দাঁড়ালাম, যাই হোক, তারপর ভিতরে প্রচন্ড ভয়, বাইরে তো যাওয়ার কোনো প্রশ্নই উঠে না, বাচ্চারা যখন বাইরে, বাচ্চাদেরও বাইরে যেতে দেই না, কিন্তু বড় মেয়ের অফিসে মাঝে মধ্যে ডাকে যেতে হয়, ও যখন অফিসে যায় তখন আমি আর ঘরে থাকতে পারি না ঠিক মতো। যাই হোক, সর্বদিক থেকে সবার জন্য সবসময় দোয়া ছিল, আর সবাই যেন ভালো থাকি সেই একটা ইয়ে ছিল। আর যারা দূরে ভাই বোন আত্মীয় স্বজন কারো সঙ্গে কারো যোগাযোগ দেয়, আমার আপন ফুপু শাশুড়ি দুই ঘর ডানে, আমার দুই ঘর পা পড়লে তার বাড়ি, অথচ উনি মারা গেছেন, ওনাকে দেখতে পারিনি। এই যে কষ্ট, এই যে বেদনা, মানে এটা নেবার মতো না। তারপর আরেকজনের কথা না বললেই নয় দিমা, সে হলো আমাদের শিল্পী বীণা মজুমদার। এক সপ্তাহ আগে আমাকে কল করলেন, কল করে বললেন, জুলি সময় খুবই খারাপ, একটু আল্লাহ খুদাকে ডেকো, সময় ভীষণ খারাপ। অনেক কথা তো বলা হলো, বলার পরে এক সপ্তাহ পরে আমি হঠাৎ ফেসবুকে গেছি, যাওয়ার সাথে দেখি গণকবরে ওনাকে নামাচ্ছে। আমি চিৎকার, আমি তো অজ্ঞানী হয়ে গেছি, মানে কি এটি, কি দেখি আমি, এটা তো আমি নিতে পারছি না। তারপর আমার মেয়েরা তো এসে আমাকে অনেক কিছু করলেন। এই যে সময়টা গেছে আমাদের জীবনে, তারপরে আমাদের পাড়াতে স্টার্লিং এ যেখানে গেলে, মানে যে মুখগুলো দেখলে, ওনারা আমাকে দেখা মাত্র এত এত উচ্ছ্বসিত হতো, এত উচ্ছ্বসিত, সেই মানুষটা নেই, শুনি নাই, উনি নেই। যে শপিং মলে বাজার করতে যেতাম, যেখানে বাজার করতাম কাঁচা বাজার, ওখানে দুইটা মেয়ে অপূর্ব সুন্দরী, ওদের ওরা আমি গেলি বলতো কি, কবি আমরা আপনার জিনিসগুলো নিতেন, তা আপনি দু একটা কথা বলেন তো শুনি। সেই মেয়েটা নেই দিমা, আমি তো মানে সত্যি আমরা অনেক অনেক, আমাদের অনেক প্রিয়জনকে, অনেক বন্ধুকে হারিয়েছি নিউ ইয়র্ক শহরেও, আমাদের শিল্প সাহিত্য রাজনৈতিক অঙ্গনে অনেককে হারিয়েছি, এটা অনেক বেদনার। আর আমার প্রতিটি অনুষ্ঠানে আমি শ্রদ্ধা করে তাদের স্মরণ করি, বিশ্বব্যাপী আমরা অনেক মানুষকে হারিয়েছি। জুলি আমি আপনার কাছে আবার ফিরে আসবো, অসংখ্য ধন্যবাদ, সুন্দর বলেছেন আপনি। সালেহা ইসলাম, কনসালটেন্ট, নিউ প্রফিট অর্গানাইজেশন, নন প্রফিট অর্গানাইজেশনের কনসালটেন্ট, একজন প্রফেশনাল। সালেহা ইসলাম, আপনি একটু আমাকে বলুন, আপনি কেমন করে যাপন করেছেন এই করোনা মহামারীর এই দিনগুলো? আমার আসলে আমার বোনের মতো নেই, খুবই আমাদের খুবই আন্তরিক সম্পর্ক। তো আজকে এত সুন্দর একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা তোমার প্রতি, সাথে সাথে টাইম টেলিভিশনের প্রতিও আমার কৃতজ্ঞতা, এত সুন্দর একটা অনুষ্ঠানে আমি জয়েন করতে পারার জন্য। যারা এখানে এই টেলিভিশনের ওই আমাদের এই অনুষ্ঠানটা দেখবেন বা দেখছেন, তাদের সবার প্রতি সালাম, শুভেচ্ছা। তো যে কথাটা ডিমা দিফার্থী আমাদেরকে, নিফার্থী আমাদেরকে বললেন যে এখন করোনার সাথে আমাদের যাপিত জীবন কেমন, সত্যি বলতে কি যাপিত জীবন তো একটু চেঞ্জ হয়ে গেছে, তাই না? সেই প্রথম থেকে যদি বলি, আমি তো থাকি এই কুইন্সে, কুইন্সটা তো একেবারে হটস্পট ছিল, এবং কুইন্সের যে জ্যামাইকাতে যে এরিয়াতে থাকি সেটা পুরোপুরি হটস্পট ছিল। আর আমি থাকি একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ, আমার অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ অনেকে এফেক্টেড হয়েছিল, ইভেন কি দুইজন মারাও গেছে। তো সেদিক থেকে, আর আমরা যেহেতু একটু বয়স্ক, এখন আমার হাজবেন্ডও বয়স্ক মানুষ, অনেকগুলো মেডিকেল ইস্যুজ আছে, সেই ক্ষেত্রে প্রথম থেকে আমি ধরে নিচ্ছি যে, এবং ওকে সরাসরি বলছি যে ধরে নাও যে আমরাও পজিটিভ, আমাদের ঠিক সেভাবে চলতে হবে। তো এই জিনিসটা আসলে ফলো করাতে আমাদের জন্য আমি মনে করি খুব ভালো হয়েছে। যেমন যে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন চলা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, একান্ত প্রয়োজনে যদি যেতে হয় বাইরে তা নাইলে না যাওয়া, যেতে হলে অবশ্যই মাস্ক পরতে হবে, অবশ্যই হ্যান্ড গ্লাভস আমি পরি, মাস্কও পরি। তারপরে প্রথম প্রথম তো একদম
চুলটাও ঢেকে ফেলেছিলাম, ফুল স্লিপ করেছিলাম, যা যা করা দরকার মোট কথা বেঁচে থাকার জন্য সবই করেছি। এখন দেখি আসলে সবই খুবই কাজে লেগেছে, ওয়ার্দি হয়েছে। এবং আপনি তো বাসা থেকে অফিস করেছেন? এখনো বাসা থেকে অফিস করছি। আমাদের যেটা মুক্তিজহির বললেন, আমারও কাজটা অনেকটা সেরকমই, আমরা সরাসরি ক্লায়েন্ট ড্রিল করি না, আমরা ওই যে কনসালটেন্সি আমাদের ফোনে আর কম্পিউটারে, তো সেই দিক থেকে আমরা লাকি। ঘরে অফিসে এখনো যেতে হচ্ছে না, ডিসেম্বরের আগে সম্ভবত যেতে হবে না, তো সেদিক থেকে আমি বলবো অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা খোদাকে, এই কষ্টের ভিতরে এই পাবলিক ট্রান্সপোর্টেশন নিয়ে যেতে হচ্ছে না, যাদের যেতে হচ্ছে তাদের জন্য সত্যিই একটা কঠিন সময় এতদিন পার করছে। এখনকার সময়টা আমার কাছে মনে হয় অনেক ভালো, কেননা আমি গত প্রায় 3 মাস হয়ে গেল প্রতিদিন সকালে আমি হাঁটতে যাই, ইচ্ছা করি আমি হাঁটতে যাই, যে যখনই কাজ তো আমাকে করতে হবে, যদি আমি একেবারে ঘরে বন্ধি থাকি তাহলে তো হয়তো নিজেকে অ্যাডজাস্ট করতে পারবো না, এই জন্য প্রতিদিন সকালে ইভেন 7 days a week শনি রবিবারও আমি হাঁটি। তো হাঁটতে গিয়ে আমি দেখি মানুষ মোটামুটি হাঁটছে, ইভেন বোরখা পরা অনেক মহিলা হাঁটতে আসে, সবাই কিন্তু সচেতন, সবার নাকে মাস্ক আছে, সবার হাতে হ্যান্ড গ্লাভস আছে, বলতে অনেক সময় মনে হয় যেন আমার চাইতে বেশি প্রোটেক্টেড ওরা, কিন্তু মানুষ হাঁটছে। তো এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে, তো নিজের ব্যক্তিগত সচেতনতা আসলে খুবই খুবই প্রয়োজন, বিশেষ করে আমরা যারা একটু বয়স্ক আমাদের জন্য এটা আরো বেশি প্রয়োজন, তাই না? ইয়াংরা প্রত্যেকের জন্য প্রয়োজন, ইয়াংরা হয়তো বেশি এফেক্টেড হয় না, যার কারণে ওরা হয়তো অত বেশি গা করে না, কিন্তু আমরা এটা গা করতে হবে, তো আমাদের জীবন পাল্টে গেছে, সেটাই সত্যি, সেভাবেই আছি আর কি। অসংখ্য ধন্যবাদ সালেহা আপু আপনাকে। প্রিয় দর্শক, আমরা সালেহা ইসলামের কথা থেকে যেটা জানলাম যে আসলে এই সত্য আমরা মানি বা না মানি আমাদের জীবন পাল্টে গেছে এবং আমাদেরকে মানতে হবে, এটার কোনো অল্টারনেটিভ নেই, আমাদের জীবন পাল্টে গেছে। আরেকটা যেটা সালেহা ইসলামের কথা থেকে পেলাম, ডক্টর তানজিলা, জুলি রহমান, মুক্তিজহির সবার কথা থেকে যেটা পেলাম যে সচেতনতার কোনো বিকল্প নেই এবং এই নতুন নতুন জীবন যাপনের সাথে আমাদেরকে যতভাবে অভ্যস্ত হওয়া যায় বা এই নতুন জীবনটাকে যতটা ক্রিয়েটিভ করা যায়। ঠিক আছে, আমরা আবার তাদের কথা শুনবো বিরতির পরে। দর্শক, আমাদের সাথে আজকে আছেন একজন বিশেষ আমাদের অতিথি, লামিয়া দাউদি, তিনি মরক্কোর মেয়ে, থাকেন নিউ ইয়র্কে, তিনি মেডিটেশন ইনস্ট্রাক্টর, হিলিং মেডিটেশন ইনস্ট্রাক্টর এবং কালচারাল ইভেন্ট অর্গানাইজার। আমি এখন তার কথা শুনবো। Lamia, it's a pleasure to get you in my show. I'm truly, it's a humble pleasure. Lamia, thank you so much. Thank you for joining us. And my first question is that I know that you are a healing meditation instructor. So say me something about how was your journey last few months through this pandemic situation? How you overcome this pandemic threat? And as a healing meditation instructor, how you passed your life, how you maintain your lifestyle, say us something about this. So my healing meditation courses and seminars were happening like throughout the years, like in a, like every month I will give a class, or I will give a seminar every 2 months I will give a big seminar. So during the pandemic, when the pandemic was arriving, I was actually planning to give a seminar outside upstate New York and everything. And so I had to reorganize myself, and very quickly. And I also, since I'm an event organizer, I had an incentive tourism event to organize for November or for October or November, then everything was canceled. So all my world of organization had to readjust in a different way, including my teaching. So what I did, I never taught online. I always teach one-on-one or in a group. So for me to be in contact with people, it's extremely important, because that's the message I will carry. It's very important. To teach online, it was something that I have never taught.
And since the pandemic was there, so I organized myself and I had to do it as quickly as possible because the situation went, I actually didn't believe it. The situation went from warning to lockdown really quickly within few days. So I didn't have time to really kind of value the impact of the situation. So it took me about a week to realize that we were in a very urgent care and situation. So I organized myself in that way and I started contacting my clients and my people, and I told them that I will not be able to do that. Will they consider doing online? Some people at the beginning, it took them time to really accept to do a class online. But afterwards, it became little by little became normal. Actually, people love it. Why? Because there are more small groups or one-on-one, and actually the connection is even really very good, even better sometimes, because we there is no infrastructure. You're not going somewhere. You're not late for your meeting. Everything is actually simpler, and it really could it was convenient for so many people, and it went well. Actually, it went really well during the pandemic, and it's still going actually right now. To say is also, I teach healing meditation only in the evenings, you know, and since I was taking a job that didn't happen because of the pandemic. A few months ago, a friend of mine, a very good friend of mine, introduced me to promote a company from Europe that has to do with health. And for me, it's very important because my teaching, my healing meditation is really connected with health. And this is connected with the healing. So it's very important that things that I am doing are connected to one another. So he connected me to this company from Europe that just arrived in America. I was going to do the promotion and introduce it. And so it's just been approved by the FDA, and it's about spirulina. And most of my clients, just absolutely unbelievable. It's helping so many people to heal from inside, because spirulina really is a really an amazing thing. Okay, Lamia, I will come to you again. Thanks for nice conversation. We got some nice directions that you found that beginning of the situation, it was weird. You were scary like all others. But day by day, time to time, you become cooked with this. And you are fine with the new normal. Now we will take a short break. Priyodarshok, apnara dekhchen New York theke Time Television e Japito Jibon Onushthan Corona সহাবস্থা নিয়ে যাপিত জীবন। আমরা এখন একটি বিজ্ঞাপন বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসব এবং শুনবো আমাদের প্রাজ্ঞ প্যানেলিস্টদের আলাপচারিতা। আপনারা দেখছেন যাপিত জীবন, বাড়ি হোম কেয়ারের সৌজন্যে। যাচ্ছি বিরতিতে, চোখ রাখুন টাইম টেলিভিশনের পর্দায়। নানি, তুমি কখনো প্রেম করনি? দূর কি যে বলে মেয়েটা। আচ্ছা একটা গল্প শোনাও। এক দেশে ছিল এক রাজা, আরেক ছিল রানী। এভাবেই পরিবারের সবাইকে দেখাশোনার পাশাপাশি আপনি ঘরে বসেই আয় করতে পারেন। অপেক্ষা না করে আজই ফোন করুন 718-898-7100। বিরতির পরে আরো একবার স্বাগত জানাচ্ছি যাপিত জীবন অনুষ্ঠানে। আপনারা দেখছেন বাড়ি হোম কেয়ারের সৌজন্যে যাপিত জীবন, নিউ ইয়র্কের টাইম টেলিভিশন থেকে যাপিত জীবন, করোনার সাথে সহাবস্থা নিয়ে আমাদের যাপিত জীবন। বিরতির আগে যেমনটা আমরা আলাপ করছিলাম, বিরতির পরেও আবার আমরা সেই আলাপচারিতা ফিরে যাচ্ছি। আমি আবার ফিরছি ডক্টর তানজিলা এবাদি কাছে।
ডক্টর তানজিলা, আপনি আমাদের সাজেস্ট করুন, একজন চিকিৎসক হিসেবে আপনি অনেক পেশেন্ট ইতিমধ্যেই মিট করেছেন, আপনারা তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, সারিয়েও তুলেছেন আমরা জানি, এবং আপনার কার্যক্রম নিয়ে পত্রপত্রিকায় লেখা হয়েছে যে আপনি একজন হিরো এবং সমস্ত ডাক্তাররাই এই সময়ের হিরো। তো আপনি আমাদের একটু বলুন এই সময়ে কি কি প্রিকশন আমরা মেনে চলব করোনার এই সহাবস্থানে। আমি অ্যাজ এ ডক্টর, ধন্যবাদ, আবার অসংখ্য ধন্যবাদ আমাকে স্পেস দেওয়ার জন্য। প্রথমে আমি আজকে পর্যন্ত ওমানে যে কেসগুলো, এটা আমি একটা আপডেট দিচ্ছি, আজকে পর্যন্ত ওমানে টোটাল কেস ডিটেক্ট হয়েছে 84,652, তার মধ্যে রিকভার্ড কেস 79,608 এন্ড ডেথ 650। এটা প্রমাণ করে যে আমরা এখন ভালোর দিকে যাচ্ছি, মোটামুটি 90% রিকভার্ড এবং মর্টালিটি রেট অনেক কম। এখন সবকিছুর একটাই কথা যে আমাদেরকে খুব সচেতন হতে হবে, আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে নিতে হবে। যেমন বারবার বলা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, হাত মানে হাত ওয়াশ করার জন্য খুব ভালো মতো সাবান এবং সোপ এবং ওয়াটার দিয়ে, স্পেশালি বেস্ট মেথড হচ্ছে অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা। এটা বলা হচ্ছে কারণ করোনা ভাইরাস একটি মারাত্মক ছোঁয়াচে রোগ এবং এটা স্প্রেড করে স্পর্শের মাধ্যমে। এবং তারপর আর দুটো মেসেজ আমরা দেই, একটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, ফিজিক্যাল ডিস্টেন্সিং, এটা এত ইম্পর্টেন্ট কারণ করোনা ভাইরাস স্পর্শের মাধ্যমে যেহেতু ছড়ায়, স্প্রেড হয়, এই জন্য একজন দুজন মানুষ যদি 2 মিটার ডিস্টেন্সের খুব ক্লোজলি থাকে, উইদিন 2 মিটার দে ক্যান স্প্রেড ইচ আদার। দ্যাটস ওয়াই এই জন্য বারবার ফোকাস করা হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং, মেনটেনিং ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং, রেগুলারলি ইউজিং প্রপার হ্যান্ড স্যানিটাইজার। তা এখন আসলে ইনফরমেশন ডে বাই ডে চেঞ্জ হচ্ছে, চেঞ্জিং, সবকিছু এখন আন্ডার ট্রায়াল। তবে আমার মেসেজ হচ্ছে আমরা যদি নিজেদেরকে সচেতন রাখি, যদি ফেস মাস্ক ইউজ করি বাইরে গেলে, তারপর প্রপার হ্যান্ড স্যানিটাইজার, রেগুলারলি হাত ওয়াশ করি, হ্যান্ড স্যানিটাইজার ইউজিং করি, ফিজিক্যাল মেনটেন্স, ফিজিক্যাল ডিস্টেন্সিং অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করি, তারপর অ্যাভয়েড গ্রুপ অ্যাক্টিভিটিস, অ্যাভয়েড সোশ্যাল গ্যাদারিং, এগুলো যদি আমরা মেনটেন করি, করোনাকে হয়তো আশীর্বাদ হিসেবে আমরা ভাবতে পারি। কারণ করোনা আমাদের লাইফস্টাইলটাকে আসলে চেঞ্জ করে দিয়েছে, আমাদেরকে সচেতন হতে শিখিয়েছে। যেমন করোনা কারণে আমরা এখন অনেক বেশি সচেতন, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, নিজেদের প্রতি আমরা সচেতন হয়েছি, বাইরে গেলে আমরা মাস্ক ইউজ করি এসব। তবে কারণ তারপর আমরা যদি আমাদের পার্সোনাল হাইজিন গুলো মেনটেন করি, তাহলে আমরা হয়তো ভালো থাকবো ইনশাল্লাহ। আর মেসেজ হচ্ছে উইথ আওয়ার কমিটমেন্ট টু ওয়ারিং মাস্ক অ্যান্ড মেনটেনিং ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্স, উইল প্রিভেন্ট আওয়ার সেলফ, আওয়ার ফ্যামিলি অ্যান্ড আওয়ার কমিউনিটি টু স্প্রেড করোনা ভাইরাস ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ ডক্টর তানজিলা, অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকবার জন্য। টাইম টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, খুব সুন্দর বলেছেন আপনি এবং আমাদের দর্শকরাও। আমি বেশ কিছু টেক্সটও পেলাম, তারা অনেক ধন্যবাদ দিওয়ানে ফর দিদি এবং টাইম টিভিকে, থ্যাংক ইউ সো মাচ, এবং সকলকে অনেক ধন্যবাদ। আমি ফিরছি মুক্তি জহিরের কাছে। মুক্তি জহির, আমরা জানি যে করোনার এই লকডাউনের সময়ে আপনারা বাসায় থাকবার দিনগুলোকে অনেক ক্রিয়েটিভ ভাবে পার করতেন, তো একজন মা হিসেবে, একজন সংসারের কর্তৃপক্ষ, গৃহকর্তী হিসেবে এবং একজন প্রফেশনাল হিসেবে আপনি সাজেস্ট করুন আমাদের অডিয়েন্সের জন্য, কেমন করে আমরা তো আসলে জানি না কতদিন এভাবে থাকতে হবে, তো কিভাবে চললে, কি কি সাজেশন আপনার আছে আমাদের দর্শকদের জন্য? অনেক অনেক ধন্যবাদ দি মানে প্রতিটি, এটা আসলে খুব একটি মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মনে করি যে ফ্যামিলি লাইফে আসলে আমাদের সবার সাথে সবার যে ইন্টারাকশন, সেই ইন্টারাকশনটা আসলে করোনা ভাইরাসের কারণে, যেটি আমাদের ডক্টর তানজিলা এবাদি বলে গেলেন যে করোনার যে সুফল, সেই সুফলটা হচ্ছে যে আমাদেরকে সচেতন করেছে, আমাদেরকে অনেক বেশি হাইজিন মেনটেন করা শিখিয়েছে। এই যে এই জিনিসগুলো, সেই সাথে শিখিয়েছে যে ফ্যামিলি মেম্বারদের খুব কাছাকাছি থাকার, এই যে লকডাউনের সময় আমরা সবাই একসাথে একই ছাদের নিচে অনেকটা সময় ধরে সারাদিন, মানে এটা একেবারে অন্য সময় যেটা সম্ভব না, সব বাচ্চারা স্কুলে
যায়, বাবা মা কাজ করতে যায়, এখন সবাই একই ঘরের নিচে থাকছি এবং সবাই সবাইকে দেখছি, ফিল করছি এবং সবার সবার সাথে ইন্টারাকশন হচ্ছে অনেক বেশি। এবং আমরা মনে করি যে এই সময়টাকে যাতে কোয়ালিটি সময় আমরা স্পেন্ড করতে পারি বাবা মা পরিবারের সবার সাথে, কোয়ালিটি টাইম যেন আমরা স্পেন্ড করতে পারি, এটা যেন অসহ্য সময় না হয়ে যায়, একজন আরেকজনকে বিরক্ত না করি, একজন আরেকজনের জন্য বোঝা হয়ে না যায়। এবং দেখা যায় যে একটা পরিবারে মায়ের অনেক ভূমিকা থাকে পরিবারটাকে ঠিক রাখার জন্য। আমাদের পরিবারে আসলে এরকম কোনোদিনই আমরা এরকম একটা ইয়েতে থাকি না, যে মনোভাব নিয়ে থাকি না যে সব মাই করবে, মা রান্না করবে, মা ক্লিন করবে, মা হচ্ছে খাবার দিবে এবং বাচ্চারা বসে বসে খাবে। আমার বাচ্চারা খুবই ইন্ডিপেন্ডেন্ট ছোটবেলা থেকেই, যেহেতু আমি ওয়ার্কিং মাম সেই কারণে। এবং তাছাড়াও আমি যখন কাজ করিনি কিছু সময় আমি আমাকে বিরতি নিতে হয়েছে, বাচ্চারা যখন ছোট ছিল তখন থেকেই আমি ওদেরকে শিখিয়েছি যে আসলে আমাদের ওদেরকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তো সেই করোনার সময়ও তারা খুব ইন্ডিপেন্ডেন্টলি সবাই রান্না করেছে এবং আমার বাচ্চারা প্রতিদিনের ওদের আমরা ক্যালেন্ডার করে দিয়েছি যে কবে কে রান্না করবে, আমি একদিন রান্না করব, ওর বাবা ওদের বাবা একদিন রান্না করবে, বাচ্চারা সবাই রান্না করছে এবং ওদেরকে আমরা হেল্প করছি। যারা ছোট তাদের সাথে আমি হেল্পিং হ্যান্ড থাকছি, হ্যাঁ আমার বাবা হেল্পিং হ্যান্ড থাকছে, যারা বড় যে বড় আমার ছেলে বড় সে ইন্ডিপেন্ডেন্টলি রান্না করছে। এরকম মানে আমরা খুব ইন্টারেস্টিং করে তোলার চেষ্টা করেছি এবং আমরা চেষ্টা করেছি যে সবাই একসাথে একটা মিল অন্তত খাবো, যেটা আমরা অন্য সময় করতে পারিনি। সবাই যার যার মতো খেয়ে বাইরে চলে গেছি, আবার বাইরে থেকে এসে দেখা যায় যার যার মতো খেয়ে নিয়েছি, কারণ অলরেডি আমরা দেখা গেল লেট হয়ে গেছি। তো এই যে জিনিসগুলো এগুলো আমরা আসলে খুব এনজয় করেছি, যদিও আমাদের অনেক এই করোনার কারণে, যেহেতু সালেহা ইসলাম বললেন যে মানুষ উনি হাঁটতে চান, এটা খুব একটা ভালো অভ্যাস উনি গড়ে তুলেছেন এবং আমি ওই অভ্যাসটা গড়ে তুলেছি, যেটা করোনার আগে আমি পারতাম না, সকালবেলা হাঁটতে যাওয়া। এবং আমি আমার বাচ্চারা যেহেতু স্কুলে যায় না, তারা বাসায় থাকে, আমাকে শারীরিক দিকটা আমি দেখছি কিন্তু আমার মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে হবে। শারীরিক স্বাস্থ্য ঠিক রাখছি, আমি মাস্ক পরছি, হাত ধুচ্ছি, গ্যাদারিং এ যাচ্ছি না, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছি, কিন্তু আমার যে মানসিক স্বাস্থ্য সেটা আমাকে দেখবে হচ্ছে লামিয়া যেমন বললেন যে মেডিটেশন, মেডিটেশন ইজ ওয়ান অফ দ্য মানে কি ইনগ্রিডিয়েন্টস টু কিপ ইউ হেলদি। হ্যাঁ, আপনি ফিল গুড ফিলিংসটা আপনি এখন বলতে পারছেন, আপনার ফিলিংস গুলো বোঝাতে পারছেন না, কিন্তু এগুলো আমরা ক্যারি করছি ডে বাই ডে। তো এই জিনিসগুলো এগুলো হিলিং হয়, হিলিং মেডিটেশনের মাধ্যমে আমাদের যে মানসিক যে হতাশাগ্রস্ত হয়ে পড়ি সেগুলোর অবসাদ কাটাতে কিন্তু খুবই সাহায্য করে। আর সকালবেলা যদি আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করেন, হাঁটেন, আমি সকালবেলা আমার সন্তানদেরকে নিয়ে, আমার মেয়েদেরকে নিয়ে, যেহেতু অন্য সময় আমি সকালে উঠে আমার প্রতিদিনের রুটিন থাকে, আমি স্কুলে বাচ্চাদেরকে পাঠাবো, ওদেরকে রেডি করে ওরা স্কুলে চলে গেলে আমি রেডি হয়ে আমি এবং আমার হাজবেন্ড আমরা অফিসে চলে যেতাম। তো এখন যেহেতু সেটা হচ্ছে না, এখন আমরা কি করব, আমরা 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকবো, মেয়েরা বাচ্চারা 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকবে এবং আমরা 9টার সময় উঠে কোন রকমের খাবার দাবার একটু নাস্তা খেয়েই আমরা কাজ শুরু করে দিব না? আমি পুরো ভাবলাম যে না, এভাবে আমি ভালো থাকতে পারবো না, আমাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। তো আমি কি করলাম, আমি এখন 7টায় উঠি, আমার বাচ্চাদেরকে নিয়ে 7টায় আমি পার্কে চলে যাই, হাঁটতে চলে যাই, আমি 1 ঘন্টা হাঁটি বাচ্চাদের নিয়ে। আমার বড় মেয়ে মাঝে মাঝে যায়, সে স্পেশাল নিড, তো মাঝে মাঝে সে যায়, মাঝে মাঝে সে যায় না, কিন্তু আমার ছোট মেয়ে সব সময় আমার আমার সঙ্গী, আমাকে ছায়ার মতো অনুসরণ করে এবং সে প্রতিদিন আমার সাথে যায় এবং আমরা ফিরে এসে আমরা এক্সারসাইজ করি, স্ট্রেচিং করি, যা যা করার আমরা করি এবং বাগান করি। বাগান একটা একটা বড় আমাদের একটা বড় বিনোদনের জায়গা হয়েছে বাগান করা। আমরা ভেজিটেবল সবজি বাগান করেছি, ফুলের বাগান করেছি, সেগুলো আমাদেরকে অনেক মুগ্ধ করেছে, আমাদের আনন্দ দিয়েছে। এই সময়টাকে আমরা নিজেদেরকে ব্যস্ত রাখার জন্য যা যা আমাদেরকে আনন্দ দিয়েছে, যেগুলো করলে নিরাপদ ভাবে আমরা করতে পারবো, সেগুলোই আমরা করেছি। আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ সবার ক্ষেত্রে, যেহেতু আমরা অনেক কিছু আগে যা করতাম সেগুলো করতে পারছি না, আমরা এগুলো আমরা বেছে নিব যে আসলে আমি কি করব। আমি আরেকটা প্রজেক্ট হাতে নিয়েছি, সেটা হচ্ছে যে আমি সাইক্লিং করব। সো এটা আবার আরেক যখন আমার ফল চলে আসবে, যখন উইন্টার চলে আসবে, আমি হয়তো সকালে উঠে পার্কে যেতে পারবো না ওয়েদার খারাপের জন্য, তখন আমি যাতে এটাতে সুইচ করতে পারি যে আমি সাইকেল চালাবো আমি এবং আমার মেয়ে। তো এটা প্রজেক্ট আমি হাতে নিয়েছি। সো
এইভাবে আমি আমার যাপিত জীবন আমি ডিসেম্বর পর্যন্ত দেখছি যে আমি এভাবেই আমার সময়গুলোকে আমি স্বাস্থ্যসম্মত ভাবে এবং আনন্দের সাথে যেন পার করতে পারি। অনেক ধন্যবাদ দিমা নেভারতিথি আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, সেই সাথে আমি আমন্ত্রণ আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি টাইম টেলিভিশনকে এবং এর সাথে সংযুক্ত সকল কলাকুশলীকে এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আছেন সবাইকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মুক্তি আপু, চমৎকার বলেছেন, খুব যে এই নিউ নর্মাল লাইফে আমরা হয়তো আগের মতো অনেক কিছু করতে পারবো না, কিন্তু আনন্দের খোরাক খুঁজে বের করবার কিন্তু অনেক অনেকগুলো পথ খোলা আছে। আমরা যদি একটু ইনোভেটিভ হই, আসলে আমাদের মন কি চায়, কিসে আমরা আনন্দ পাই, এরকম কিছু এভিনিউ যদি আমরা ওপেন করতে পারি তাহলে এই সময়টা কিন্তু আসলে অতটা শ্বাসরুদ্ধকর নয়। আমি এখন আসছি জুলি রহমানের কাছে, কবি, সাহিত্যিক, সাহিত্য সংগঠক, ক্ষুরধার্তা লেখনী, ডায়াসপোরা লিটারেচারে তার যথেষ্ট অবদান আছে, প্রবাসী আমরা তার লেখার যথেষ্ট ভক্ত। জুলি রহমান, আপনার সাজেশন কি একজন সাহিত্যিক হিসেবে? আমার সাজেশন হলো যে প্রথমে তো প্রচন্ড ভয় ছিল, এখন হলো সুন্দরভাবে কিভাবে বেঁচে থাকা যায়, এবং আমাদের যে কাজগুলো সে কাজগুলো আমি মনে করি এখন আরো সুন্দরভাবে হচ্ছে, কবিতা হচ্ছে, গল্প হচ্ছে, গান হচ্ছে, সবই হচ্ছে। এবং দেখছি যে সারা বিশ্ব এখন কিন্তু কেউ কিন্তু থেমে নেই, সবাই কিন্তু কবিতা করছে, সবাই আমাদের যে কাজটা সেটা করছে। আর যদি বলেন যে সংসারের কথা, সংসারটা না এখন খুব মোহময় হয়ে উঠেছে, আরো সুন্দর হয়ে উঠেছে। কি কারণে সুন্দর হয়ে উঠেছে? আগে তো একা কাজ করতাম, সব কাজগুলো একা করতে হতো, মেয়েরা বাইরে চলে যেত, হাজবেন্ড বাইরে চলে যেত, এখন এই হাজবেন্ড বেশ সময় দিচ্ছে, প্রচন্ড সময় দিচ্ছে, মানে এই সময়গুলো তো আগে কখনো পাইনি। আর করোনা যে আমাদের আমাদের যেরকম কষ্ট দিয়েছে, সুখও দিয়েছে একদিক থেকে, সেটা হলো যে ডক্টর তানজিলা যেটা বললেন, ডক্টর তানজিলা তার আলাপচারিতায় যেটা বলেছেন খুব চমৎকার একটা কথা, যে ফাইনালি তো এটা আমাদের জন্য একটা আশীর্বাদ হতে পারে। হ্যাঁ, আশীর্বাদ হলো এরকম যে আমরা এই যে মুক্তিজহির বললেন যে আগে তো বাচ্চাদেরকে আমরা এই সময়টা দিতে পারিনি, এখন এমন অনেক ফ্যামিলি আছে যারা বাচ্চাদেরকে মোটেও সময় দিতে পারতেন না, এখন কিন্তু এই করোনার কারণে কিন্তু একটা টেবিল হয়েছে, সবার ঘরে একটা টেবিল হয়েছে অন্তত। তারপর আমার কথা বলি, আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি যেটা করি সেটা আমি বলছি, আমি একটা রুটিন করে নিলাম যে আমাকে এইভাবে লিখতে হবে, এতটুকু পর্যন্ত আমাকে গান লিখতে হবে, এই সময়টুকু আমাকে গানের রেওয়াজ করতে হবে, এই সময়টুকু আমাকে এই কাজ করতে হবে। তার পরিবারের জন্য যখন আমরা আবার ইয়ে করলাম, একটা ফ্যামিলি ডে করলাম, এর ভিতরেই যে সানডে আমাদের ফ্যামিলি ডে থাকবে, আমরা খেলবো, লুডু খেলবো, ঘরে যতগুলো খেলা করা যায় সেগুলো করবো, বেশ সুন্দর সময় কাটছে। এখন কিন্তু ওরকম বোরিং ফিল হচ্ছে না যে বাইরে যাচ্ছি না, প্রথমে যেরকম শুধু জানলা একটা মানে ইয়েই ছিল জানলা, আমার মনে হলো মনে হতো কি যে যারা কারাবন্দি তাদের মনে হয় জানালাটাই সবচেয়ে জরুরি বিষয়। আমার প্রথম কবিতাই হয়েছিল জানালা, না প্রথম কবিতা হয়েছিল না, তো এই যে না দিয়ে শুরু করেছি, আমি এখন অনেক ভালো আছি। এবং আমাদের চারপাশে যেসব দেখছি আর কি, আমাদের কবি সাহিত্যিকগণ কেউ থেমে নেই, সবাই কাজ করছে, সবাই কাজ করছে। অসংখ্য ধন্যবাদ জুলি রহমান আপনাকে আমাদের সাথে যুক্ত থাকবার জন্য, চমৎকার বলেছেন। অসংখ্য ধন্যবাদ টাইম টিভিকে, ধন্যবাদ, এবং যারা সঙ্গে আছেন তাদের সবাইকে শ্রদ্ধা এবং সালাম। ফিরছি সালেহ ইসলামের কাছে, আপনি আমাদের একটু বলুন আপনার সাজেশন, এবং আপনি যেটা আপনার বিরতির আগেও বলছিলেন যে যারা খানিকটা বয়োজ্যেষ্ঠ তাদের জন্য আপনার পরামর্শগুলো একটু বলুন। সালেহা ইসলাম, শুনতে পাচ্ছেন ওকে? শুনতে পাচ্ছি আপু, শুনতে পাচ্ছি আপু। থ্যাংক ইউ সো মাচ দিমানি পার্থিতি, তো থ্যাংক ইউ টাইম টেলিভিশন এবং সকল কলাকুশলীকে। যেটা সাজেশন, যেটা ডাক্তারের সাজেশন, আমাদের আপা তানজিলা আপা যেটা বলে গেছেন, সহজ স্বাভাবিক সাজেশন গুলা সেটাই আমরা সবাই মেনে চলছি। যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, বাইরে গেলে মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, হ্যান্ড স্যানিটাইজার হাতে কাছে না থাকলে গ্লোভস ইউজ করা, সেগুলো, তারপর সোশ্যাল ডিস্টেন্সিং, এগুলো আমাদের মেনটেন করে যাচ্ছি। এটা কত যতদিন দরকার যেতে হবে, এবং যে কথাটা আমাদের উঠে আসছে যে
এটা থেকে অনেক পজিটিভ কিছু আমাদের এসে গেছে। যেমন ধরুন আমি বাংলাদেশে সেই 1984 থেকে কাজে, 2 বছর স্কুলে ছিলাম, এরপরে বিসিএস দিয়ে সরকারি চাকরিতে চলে গেলাম, 15 বছর সরকারি চাকরিতে ছিলাম, তারপরে এই দেশে এসেছি। আমার জীবনে এই এই পর্যন্ত কোনো আনএমপ্লয়মেন্ট নাই, এই এই করোনার আগ পর্যন্ত কোনোদিন ঘরে একসাথে স্বামী স্ত্রী প্রতিদিন থাকার কোনো সুযোগ আমার হয়নি। আমার বাচ্চারা বড় হয়ে গেছে, দুইজনে বিয়ে শাদী করে দুইজনেই আলাদা থাকে, আমরা শুধু দুইজন ঘরে। তো এখন সেই করোনা থেকে আমরা দুইজনেই একসাথে দুই বেলায় সকালে নাস্তা খাচ্ছি, একসাথে দুপুরের খাওয়া খাচ্ছি, একসাথে রাতের খাওয়া খাচ্ছি, এটা বহুদিন হয়নি। আমি যত তাড়াতাড়ি নাস্তা করতাম কাজে যাওয়ার জন্য, আমার স্বামী অত তাড়াতাড়ি নাস্তা খেত না, দুপুরের খাওয়া তো দূরের কথা, শুধু রাতে এসে একসাথে খেতাম। তো কিন্তু আমি কিন্তু আমার দিনের রুটিন একটুও পাল্টাইনি। আমি ঠিক 5:30 ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠি আমি প্রথমে আমার আকুপ্রেশার করি, এটা একটা ওই যে কাঠের কত রোলার দিয়ে হাত পায়ে কতক্ষণ ডলাডলি করা রক্ত সঞ্চালনের জন্য, তারপরে ওযু কালাম করি, নামাজ কালাম পড়ে তারপরে আমি মেডিটেট করি। আমি আর লামিয়া এখানে আছে, আমরা দুইজন, আমরা তো একই গুরুরই শিষ্য, আমরা প্রতিদিনই মেডিটেট করি, আমাদের একটা ইনভোকেশন আছে সেটা গাই, সেটা শেষ করে তারপরে একটু হালকা কিছু খেয়ে আমি হাঁটতে বের হয়ে যাই। 1 ঘন্টা আমি বাইরে থাকি, বেরে এসে বাড়ি থেকে এসে তাড়াতাড়ি আমি আগে গোসল করে ফেলি, তারপরে আমি পাকঘরে যাই নাস্তা রেডি করতে, একসাথে দুজনে নাস্তা খাচ্ছি, তারপর 9টার সময় কাজে বসি। এই হলো ডেইলি রুটিন। তার মধ্যে ছেলেরা যদিও একজনও কাছে নাই, কিন্তু করোনা দূরের থেকে আমাদেরকে অনেক বেশি কাছে নিয়ে এসছে। প্রতিদিনই যখন প্রথম শুরু হলো করোনা, তখন তো দুই ছেলের যে কি অস্থিরতা, কি টেনশন, মা বাবা কেমন থাকবে, কারণ বড় ছেলের একটা বন্ধুর বাবা মারা গেছে, একটা বন্ধুর মা একদম মৃত্যু দুয়ার থেকে ফেরত আসছে, এই কারণে ওরা এত বেশি টেনশনে ছিল। কারণ আমার হাজবেন্ডের তো অনেকগুলো মেডিকেল ইস্যু, যার কারণে যেটা আমি বলছিলাম যে প্রথমে আমি ধরে নিয়েছি যে বলে ফেলছি যে আমার হাজবেন্ডকে ধরে নাও, আমাদেরও হয়ে গেছে, আমরা কিভাবে চলতে হবে এবং এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। আমি আগে থেকেই এটা করতাম, প্রতিদিনই একটা মশলা চা করে গ্রিন টি দিয়ে ডেইলি 2 বার খাওয়া। আমাদের আল্লাহর রহমতে সহসা ঠান্ডা ঠান্ডা লাগে না, আমার স্বামীরও না আমারও না। তো তারপরে এই মানে স্বাস্থ্য সচেতন খাওয়া দাওয়া, চলাফেরা, সময় মতো ওষুধপত্র গুলা খাওয়া, প্রথমে যেহেতু ঘর থেকে বেরোতে পারি নাই, ঘরের মধ্যে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, আমার হাজবেন্ড তো ঘরের মধ্যেই যে পায়চারি হাঁটাহাঁটি, আবার একটা সাইকেল আছে ঘরের মধ্যে চালানোর, সেটা চালাতেন, আমি অত ওটা বেশি পছন্দ করতাম না, ফ্রি হ্যান্ড যদ্দু করা, তারপরে তো ঘর থেকে প্রতিদিন এখন বের হয়ে যায়। আর আত্মীয় স্বজন বলেন, ছেলেরা বলেন, টেলি আগে বোধহয় এত যোগাযোগ ছিল না, এই করোনার পরে যেই পরিমাণ এই গুরুর লোকজন বলেন, আমার বন্ধু বান্ধব বলেন, ইভেন কি আমাদের ইউনিভার্সিটির বন্ধু বান্ধব, এখন প্রতিনিয়তই পারলে 1 সপ্তাহ অন্তর জুম মিটিং হয়, তাইলে এটা তো আমাদেরকে আসলে অনেক কাছে নিয়ে এসছে। আবার একটু এটাও বলতে হয় যে করোনার আগে হয়তো বা আমরা একটু বেশি অস্থিরও হয়ে গেছিলাম, খুব বেশি সোশ্যালাইজেশন, আজকে এই অনুষ্ঠান, কাল এই অনুষ্ঠান, আজ এই আড্ডা, কাল এই আড্ডা, ঘরে বসে নামাজ পড়তে পারলাম, 5 ওয়াক্ত রোজা রাখতে পারলাম, এটা যে আমার কাছে কি ভালো লেগেছে, আমি বোধ হয় আমার জীবনে চাকরি জীবনে আমি আর পারিনি। তো এটা অনেক দিক থেকে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে অনেক কাছে টেনে নিয়ে আসছে, ফিজিক্যালি হয়তো দেখছি না একে অপরকে, কিন্তু অনেক মনের দিক থেকে একে অপরকে মানসিক ভাবে সাপোর্ট দিচ্ছি, কথা বলছি, এটা এটা তো অনেক বেশি বড় পাওয়া। আগে তো ভীষণ ব্যস্ত ছিলাম, কেউ কারোর সাথে কথা বলার সময় ছিল না। অপূর্ব বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, খুব সুন্দর বলেছেন। আর সত্যি তাই, ডক্টর তানজিলা যেমনটা বলছিলেন যে করোনা হয়তো আসলে আশীর্বাদ, করোনা আমাদের পারিবারিক বন্ধনকে দৃঢ় করেছে, দূরে থেকেও আমরা কাছে আছি, করোনা আমাদেরকে, জুলি রহমান যেটা বলছিলেন, আরো বেশি ক্রিয়েটিভ করেছে, মুক্তিজহির যেটা বলছিলেন যে করোনার কারণে পরিবারের মধ্যে আমাদের সেই বন্ধনটা বেড়েছে, পরিবারের মধ্যে ক্রিয়েটিভ চর্চাটা বেড়েছে, আপনি যেমনটা বললেন, সবকিছু মিলিয়ে
আমরা যদি মানিয়ে চলি আমাদের এই নিউ নর্মাল জীবনযাপনের সাথে এবং আমরা যদি সেই আনন্দের পথগুলো খুঁজে বের করি, তাহলে হয়তো এতটা দুঃসহ হবে না এই পথ চলা। আর সচেতনতাকে সাথী করে স্বাস্থ্যবিধি মেনে চলে আমরা নিশ্চয়ই এটাকে জয় করতে পারবো আমাদের স্রষ্টার অসীম কৃপায়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায়। আমি লামিয়ার কাছে আবার ফিরছি। লামিয়া, we are almost end part of the whole show, and my last question to you, that say me something, what's your suggestion to our audience about what, about the corona, about the healing meditation, about the corona, about the pandemic, how to increase the immune system, how to be safe and healthy? Well, I kind of divided in basically in two or three sections. There is the tips, or there is the solution we find throughout this month to stay physically and sanitary healthy. And there is the psychology part, how to stay healthy, because it's really very important to be healthy mentally towards the coronavirus. So the physical is, you know, to keep your distance, to stay clean, to put your mask on, you know, to follow all the guidelines we have. But at the same time, which I am saying, without trying to be paranoid, because so much information about fear about coronavirus, so much information, which is not, it is founded, there are, you know, it is there, it is there. So, but at the same time, we know that the virus is there, but we also know now we have millions of viruses in our body that we fight every day. We have millions of our viruses that are there, and every day we get rid of certain viruses and we get in some certain viruses. So let's stay healthy and build our immune system by eating right, eating vegetables and fruits and protein, eating good food, like healthy food, and at the same time, take vitamins like zinc and vitamin C and spirulina and fresh fruit that actually can really make you. At the same time, also, you have to exercise and you have to keep your body in shape, because your body's strength will fight anything that comes from the outside. Mentally and socially happy, it's really important. We can always respect the distances and the guidelines to respect the coronavirus guidelines. But at the same time, we need to be mentally happy. We need to meet our friends, maybe just to distance ourselves from our friends, or to not meet our friends like every day like we used to, but meet them a couple of times a week, and just also really be careful, because we need to exchange. The social impact is so important, because when we are happy, we become strong and we forget about coronavirus. Right. That is afraid. So that is very important. Meditation is really also important in making your spirit strong inside. And it helps your immune system to become stronger. So that is really a very important thing. Meditation makes you stronger. It's like builds a shield around your body that actually doesn't let anything that attacks you from outside. I mean, and the more you meditate, the more that shield is strong. So there are different things, but we need to stay happy, and it's very important. Thank you so much. You said so thank nice. You so thank much. You thank for you joining everyone. Us. Priyo darshok, ei chilo amader ajker japito jibon. Shobai bhalo thakben, shustho thakben, sundor thakben, srijonshil thakben, shasthobidhi mene cholben. Abaro dekha hobe. Amar somosto pragyo panelist der dhonnobad janacchi Time Television er pokkho theke amader sathe jukto howar jonno ebong apnader mulloban montobyer jonno. Priyo darshok, সবাই ভালো থাকুন আজ এই পর্যন্ত। নানি, তুমি কখনো প্রেম করোনি? দূর কি যে বলে মেয়েটা। আচ্ছা একটা কথা বলবো, শোনো তো। এক দেশে ছিল এক রাজা, আরেক ছিল রানী। রানী,
তোরও তো একটা জীবন আছে, এবার শুরু কর। বাবা আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাচ্ছি না। মা তুমি আমার বুকের ভেতর ছোট্ট একটা ঘর। এভাবেই পরিবারের সবাইকে দেখাশোনার পাশাপাশি আপনি ঘরে বসেই আয় করতে পারেন। অপেক্ষা না করে আজই ফোন করুন 7188987100।